হ্যালো, আসসালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সবার সাথে আমার সেহেরি রুটিনটি শেয়ার করছি, তো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার অনুরোধ রইল। তো রাতে আমি 2 থেকে 2:15-র মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, যেহেতু আমার অ্যালার্ম দেওয়া থাকে, তো ঘুম থেকে উঠতে আমার সেরকম কোনো অসুবিধা হয় না। ঘুম থেকে উঠে প্রথমে আমি যেটা করি সেটা একটু গরম পানি নিয়ে তার মধ্যে একটু লেবু আর একটু মধু দিয়ে আমি সেটা খেয়ে নিই। তো ওটা খাওয়ার পরেই আমি সোজা রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে আমি এখানে আজকে আলু আর আলু ভাজা আর পরোটা করব। তো আমি এখানে একটু বেশি আলু নিয়েছি, কেননা আমরা যতটা সম্ভব এখন খাবো, আর বাকিটা বা কিছুটা আমার মেয়ের জন্য রেখে দেবো, কেননা ও দুপুরে ভাত দিয়ে খাবে, আলু ভাজা খেতেও খুব ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য রেখে দেবো, আলু ভাজাটা পেলে একটু ভাতটা খাবে। তো এখানে যেহেতু সেহরিটা 3:30 বা 3:30 থেকে 3:35-এর মধ্যে শেষ হয়ে যায়, তো আমাকে সবকিছু একটু তাড়াহুড়ো করে করতে হয়, তো আমি এগুলো একটু ঝটপট কেটে নিচ্ছি। আলুগুলো ধুয়ে আমি এখানে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। আলু ভাজা পরোটা আমার খুব প্রিয়, আলু ভাজার সাথে ডিম ভাজাও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই সেহেরির জন্য ওঠা, ঘুম থেকে বা ঠিকঠাক টাইমের মধ্যে সবকিছু কমপ্লিট করা, এগুলো আগে যখন আমরা ছোট ছিলাম আমার মা চাচিমা সবাইকে দেখতাম, কিন্তু এখন যেহেতু মানে বড় হয়ে গেছি, আমারও একটা মেয়ে হয়ে গেছে, তো এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে, যে আমার মা চাচিমারা ভোরবেলা উঠে এরকম রান্না করতো, আমরা তখন ছোট ছিলাম, তখন আমরাও ঘুম থেকে উঠতাম, মানে ভাই বোন সবাই মিলে এরকম যখন ঘুম থেকে উঠতাম তো একটা আনন্দ হতো। আর আমরা যখন আমাদের দেশের বাড়িতে থাকতাম, তখন দেশের বাড়িতে সামনে একটা বড় উঠোন ছিল, সেই উঠোনে আমরা সেহেরি করার পরে ঘুরে বেড়াতাম সেই ভোরবেলা। তো তারপরে শীতকাল হলেই সেহেরি করেই আমরা লেপের মধ্যে ঢুকে পড়তাম। তো এখন সেগুলো বুঝতে পারি যে আমাদের খুব আনন্দ হতো, কিন্তু সেহেরি করে যখন মা চাচিমারা যে সেহেরি রেডি করে বা রান্না বান্না করে ঘুম থেকে উঠে, তখন তাদের কতটা কষ্ট হতো, এখন সেগুলো একটু বুঝতে পারি। কিন্তু যাই হোক, মানে পৃথিবীটা গোল, সবারই সময় আসে, তো এখন আমার সময় আর কি। তো এখন এই আলু আমি ভেজে নিচ্ছি, মেয়েও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আগেই বললাম। তো আলু ভাজা মাঝে মাঝে আমি কি হয়, একটু তেল বেশি হয়ে গেলে একটু পুড়ে পুড়ে যায় বা একটু শক্ত হয়ে যায়, তো ওগুলো আমি বেছে বেছে সরিয়ে দিয়ে ওকে একটু নরম নরম দেখে আলু ভাজাটা আমি খাওয়াই, আর শুধু আলু ভাজা দিলেও ও খেয়ে নেবে। তো আমি এখন এটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে আমি ঠিক এই কড়াইতেই আবার পরোটাটা করে নেব। আর হচ্ছে একটু ভালো করে ভাজতে হবে, নইলে একটু নুনটা একটু চেক করতে হবে, নইলে পরোটার সাথে বেশি নুনচে হয়ে গেলেও ভালো লাগবে না। তো আমি ভেজে নিই তাড়াতাড়ি। এবার এখানে আমি পরোটা করার জন্য রেডি হচ্ছি। এখানে আমি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি, ময়দাতে আমি একটু নুন আর মাঝে মাঝে আমি একটু চিনিও দিই, ভালো লাগে বেশ, নুন চিনির টেস্ট, একটা মিক্সড একটা টেস্ট আসে, তো মাঝে মাঝে আমি চিনিও দিই, মাঝে মাঝে আমি কালো জিরেও দিই। যাই হোক, তো আজকে আমি কালো জিরে টিরে কিছু দিচ্ছি না, আজকে শুধু একটু নুন দিয়ে আর তেল দিয়ে ভালো করে মেখে একটু পরোটাটা করব। তো ভালো করে মেখে আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা আমি একটা প্লেটের ওপর তুলে রাখছি। আর হচ্ছে দেখো, সেই আলু ভাজাগুলো কিছু কিছু যেগুলো একটু সরু সরু করে কাটা হয়ে গেছে, সেগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে, মানে একটু তেলটা বেশি হয়ে গেলে মনে হয় এরকমটা হয়। যাই হোক, তো এটা আমি এখন প্লেটের ওপর রেখে দিচ্ছি, আর এই কড়াইতে আমি পরোটা ভেজে নেব।
তো যেহেতু আলু ভাজলাম তো কোনো অসুবিধা নেই, ওই কড়াইতেই করাই যায়। যেহেতু হলুদ হলুদ থাকে তো প্রথম পরোটাটা একটু হলুদ হয়ে যেতে পারে, তো নিজেরা যেহেতু খাবো তো কোনো অসুবিধা নেই। তো আমি পরোটা ওদিকে বেলে নিয়েছি, এবার পরপর আমি পরোটা গুলো ভেজে নেব। আর পরোটা গুলো ভাজার জন্য আমি কালকে সন্ধ্যাবেলা ইফতারিতে আমি একটু বেগুনি করেছিলাম আর একটু পেঁয়াজি করেছিলাম, তো সেই তেলটা কিছুটা রয়েছে, তো সেই তেলটা তো অনেকটা রয়েছে, তো সেটা নষ্ট করা ঠিক হবে না, তো সেই জন্য আমি ওই তেলটা দিয়েই পরোটাটা ভেজে নেব। তো যেহেতু বললাম তো বাড়ির লোকজন খেলে এরকম করে একটু টুকটাক খাওয়াই যায়, জিনিস এখন অপচয় না করাই ভালো যতটা সম্ভব, তাই না? আর এখন যা পৃথিবীর অবস্থা, জিনিস কোনোভাবেই নষ্ট করা যাবে না, যতটুকু বাঁচবে ততটুকু ব্যবহার করে নিতে হবে। তো আমি এখানে পরোটা গুলো ফটাফট ভেজে নেব। আর এই যে ময়দাটা, আমরা এই ময়দাটা এখানে প্রচুর ময়দা আমরা ফ্রাই করেছি, তো জেনারেলি কি হয়, কোনোটা সেই চাপাটি মতো হয়ে যায়, কোনোটা ফুলতে চায় না। তো আজকে যে ময়দাটা দিয়ে করছি সেটাতে পরোটা গুলো একটু ফুলবে আশা করছি, তো দেখা যাক কি হয়। তো চলো তোমরাও দেখে নাও। শিখেছি কিন্তু লুচিটা আমি খুব ভালো করতে পারি না। তো এখানে একটা ছোট্ট বাটিতে আমি এবার মেয়ের জন্য একটু আলু ভাজা তুলে রাখছি, নরম নরম দেখে, যাতে শক্ত গুলো তো ও খেতে পারবে না, দাঁত উঠে গেছে কিন্তু তবু আর কি আমার একটু ভয় লাগে, তো সেই জন্য আমি একটু নরম দেখে আলু ভাজা ওর জন্য তুলে রাখছি। আর এবার আমি আলু ভাজার প্লেট আর আমার যে পরোটা যেখানে আমি রাখা ছিল সেগুলো আমি টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এটা সাজিয়ে রাখার পরে আমি সোজা চলে যাই বাথরুমে, সেখানে গিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে দাঁত ব্রাশ করে আমি একেবারে অজু করে ওখান থেকে আসি। তো সেহেরি করার আগেই কিন্তু আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই, এখন অলমোস্ট 3টে বাজে, তো আমাকে এত কিছু করতে সময় লাগলো একটু, তো 3টে বাজে যেহেতু সেহেতু আমার তাহাজ্জুদের নামাজ পড়ার কিন্তু সময় আছে, যেহেতু ফজরের নামাজ অব্দি আগে অব্দি পড়া যায়। তো আমি ঠিক করি যে সেহেরির আগেই পড়ে নেব, আর সেহেরির পরে তাহলে বাকিটা ফজরের নামাজ বা কোরআন শরীফ ইত্যাদি পড়া যায়। তো আমি এখানে দেখো বাথরুমে ব্রাশ করছি, ব্রাশ হয়ে যাওয়ার পরেই আমি অজু করে নামাজ ঠিকঠাক করে অজু করে তারপরে আমি নামাজ পড়তে শুরু করব। তো আমি এখন একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই। এখানে আমি যখন হাত মুখ ধুচ্ছি বা উজু করছি তখন আমি ওদিক থেকে শুনতে পাচ্ছিলাম যে আমার মেয়ে উঠে পড়েছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। মেয়ে উঠে ওখানে চুপ করে বসে আছে, যেহেতু ও লাইট জ্বালা থাকলে কোনো অসুবিধা হয় না। যেহেতু এসো মামা, কোলে 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 বাবা, এ বাবা কোলে কোলে কোলে। বাবা কি ভাবছো মামা? ও
ওই দেখো কি ভাবছে, দেখো মুখে হাত দিয়ে। তো এখানে আমি আগেই বললাম, সেহরির আগে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি, আর মেয়ে ওখানে ওদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো নামাজ পড়া হয়ে গেলেই আমি সেহরির জন্য রেডি হব। তো আমার নামাজ হয়ে গেল, আমি এবার সেহরির জন্য রেডি হচ্ছি। এখানে আমি পরোটা আর আলু ভাজা একটু খেয়ে নেব, যেহেতু রাতের বেলা বেশি খাওয়া যায় না, তো অল্প একটুই খাবো আর কি। তো এটা খেয়ে নেওয়ার পরে আমি তারপরে আমরা একটু তো সেহেরি করার পরে আমরা একটু বেবির সাথে খেলা করি। ও এখানে একটা কৌটো নিয়ে খেলছে, এই কৌটোর মধ্যে চিনি ছিল, ও চিনি চাইছিল আমার কাছে, আমি একটু চিনি দিয়েছিলাম ওকে, তো আবার চাইছে, তো আমি চিনিটা বার করে ওকে শুধু খালি কৌটোটা দিয়েছি। তো বেশি চিনি খাওয়া তো ভালো নয়, তো সেই জন্য চিনি দিইনি। আর এখানে আমি আমার মায়ের সাথে একটু ভিডিও কল করছি, যেহেতু ইন্ডিয়াতে এখন সকাল হয়ে গেছে, তো আমার ঘর বাড়ি একটু সবসময় একটু অগোছালোই থাকে, যেহেতু বাচ্চা আছে, একটু ওটা একটু ইগনোর করলে ভালো হয় আর কি। তো যাই হোক, এখানে আমরা তিনজন মিলে একটু এটা সেটা কথা, বিভিন্ন আলোচনা, বা ওর বাবা আমাকে ফোনে কিছু দেখায়, বা আমাদের কোনো অনলাইন শপিং কিছু বাকি থাকলে বা কিছু করার থাকলে আমরা এই সময় দুজন ডিসকাস করে সেগুলো করি। আর হচ্ছে এগুলো আমার ভালো লাগে, এই সময়টা আমাদের নিজেদের মতো করে একটু মানে একটু আলোচনা, একটু কথা, ভালো লাগে। এই ব্যাপারটা খুবই সুন্দর, মানে এই সময়টা বা এই টাইমটুকু আমি খুব ভালোবাসি, কেননা তারপরে ও ঘুমোতে চলে যায়, তারপরে আমার আমি কখনো ঘুমোই, তো কখনো একটু বাড়ির কাজ থাকলে সেগুলো করি। তো এগুলো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি আবার শুরু করে দিই, আমার ফজরের সময় হয়ে যায়, তো আমি নামাজ পড়া শুরু করে দিই। নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়ি, তারপরে বাকি আমার টুকটাক যে দোয়া দরুদ গুলো আছে, যেগুলো আমি রেগুলার পড়ি, সেগুলো আমি এগুলো মানে পড়ি আর কি এই টাইমটাতে। তো এই হচ্ছে ব্যাপার, এভাবেই আমার সেহরি রুটিনটা ঠিক এরকমই হয়, প্রতিদিন ঠিক এই টাইম থেকে এই টাইম, মানে 5টা সাড়ে 5টার মধ্যে আমি আমার সবকিছু কমপ্লিট হয়ে যায়। এখন হচ্ছে অলমোস্ট ভোর হয়ে গেছে, মানে ভোর 5টা 5টা বাজতে যায় এখন। তো আমি এখন বেবলু আমার কোলে বসে পড়েছে কোরআন শরীফ পড়ার জন্য, তো ও কোরআন শরীফে হাত দেয় মাঝে মাঝে, আমাকে মানে বোঝে না, তো তো পড়ালে আশা করি ক্ষমা করে দেবে, ব্যাপারটা ওরকম ভাবে, ওরকম কিছু নয়, তো একদম ছোট বাচ্চা, মাত্র 1.5 বছর বয়স ওর। আমি এখানে মাথায় একটু ওড়না দিয়ে দিচ্ছি, মামা আমি ভয়েস ওভার করছি, দাঁড়াও। তো এখানে আমি ওর ওকে ওর শুধু হাত দিয়ে আছে, আমি পড়ছি, ও শুধু আঙুল দিয়ে দিয়ে ওর আঙুলটা নিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, এই করতে করতে সকাল হয়ে গেল, 5:30 বাজে, আর বাইরেটা একদম সুন্দর লাগছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো রাস্তাটা ভিজে ভিজে, বেশ ভালো লাগছে দেখতে আর কি। তো এখন আমি একটু শুয়ে পড়বো, বেবলুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখা যাক ও ঘুমোয় কিনা। তো ভালো থেকো তোমরা সবাই, আমার রুটিনটি দেখার জন্য অনেক ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফিজ।